everyone, here I'm Tanushree and this is my channel Step Eats. Welcome to everyone. আজকেই বানাচ্ছি পটলের একটা খুব পছন্দের রেসিপি সবার, যেটা হচ্ছে পটলের দোলমা। আমি এটা চিকেন স্টাফিং দিয়ে করেছি, তো দেখে নাও আমি কীভাবে বানাচ্ছি পটলের দোলমা। আচ্ছা, কোরমা বানানোর জন্য আমি পটলগুলো পিল করে নিয়েছি। এবারে যে কোনো একটা সাইড কাটবো, বোথ সাইড কাটবো না। এরকমভাবে প্রত্যেকটা পটলের ভেতর থেকে আমি বীজগুলো বের করে নিচ্ছি। সব পটলগুলো থেকে আমি বীজগুলো বের করে নিয়েছি। এবারে পটলগুলো ধুয়ে আমি রেখে দিচ্ছি। কোরমা বানানোর জন্য প্রথমে কড়াইতে আমি তেল নিয়ে নিচ্ছি, একটা বে লিভস, কিউমিন সিডস, গ্রেটেড অনিয়ন, অনিয়নটা দু তিন মিনিট ভেজে নেওয়ার পর আমি নিয়ে নেব চিকেন কিমা, টমেটো, গ্রিন চিলিস, জিঞ্জার গার্লিক পেস্ট, টার্মেরিক পাউডার, রেড চিলি পাউডার, সল্ট। ব্ল্যাক পেপারকর্ন নিয়ে নিচ্ছি। চিকেনটা ভাজা হয়ে এলে আমি নিয়ে নিচ্ছি কারামম পাউডার, পিঞ্চ অফ গরম মশলা নিয়ে নিচ্ছি আর ভালো করে মিশিয়ে নেব। চিকেনটা খুব ভালো করে ফ্রাই হয়ে গিয়েছে, একদম শুকনো শুকনো হয়ে এসেছে। তার মানে চিকেন ভাজাটা আমার রেডি। এবারে আমি এটা নামিয়ে নিচ্ছি। এবারে পটলের ভেতরে আমি চিকেনটা নিয়ে নিচ্ছি। সমস্ত পটলগুলোর ভেতরে আমি চিকেন দিয়ে ফিলিং করে দিয়েছি। এবারে বাদ বাকি যেটুকু চিকেন বেঁচেছে এটা আমি রেখে দেবো, এটা আমার পরে লাগবে। এবারে কড়াইতে আমি আরো একটু অয়েল নিচ্ছি, পটলগুলো ভাজবো আর পটলগুলো ভেজে নেব। পটলগুলো আমি খুব বেশিও ভাজছি না, হালকা করে এই 5-7 মিনিট মতন ভেজে নামিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি ঘি, খুব অল্প একটু। আর নিয়ে নিলাম নারকেল দুধ। আচ্ছা, পটলের জন্য যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম সেটা কিছুটা বেশি হয়েছিল, সেটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি।
আর অল্প একটু সল্ট নিয়ে নিচ্ছি। দুধটা বেশ ঘন হয়ে এলে আমি ভেজে রাখা পটলগুলো এর মধ্যে নিয়ে নেব। পাঁচ মিনিট মতন আমি নারকেল দুধের মধ্যে পটলটা ফুটিয়ে নিয়েছি। এবারে অল্প একটু গরম মশলা উপর থেকে দিয়ে দিচ্ছি। পটলগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে আর দুধটাও একদম ঘন হয়ে গিয়েছে। পটলের কোর্মা আমার একদম তৈরি। আমি এবার এটাকে গরম গরম নামিয়ে ভাতের সাথে সার্ভ করব। So if you like my video, then please, please subscribe to my channel and share this video with your friends and family. And thank you so much for watching my video.